মাটি খুঁড়তে খুঁড়তে কাকতালীয়ভাবে অচেনা পাথর হাতে পড়েছিল এক পশুপালকের। পাথরটি কি তিনি জানতেন না, তবে এরকম পাথর আগে কখনো দেখেননি। উজ্জ্বল সাদা সূর্যের আলো পড়লে যেন জ্যোতি ঠিকরে পড়ছে তার চারপাশে, ঠিক যেন হীরা। ওই পশুপালকের এই আবিষ্কারের কথা সামনে আসার পর আরেক কাণ্ড। ধনী হতে মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে হুড়মুড়িয়ে লোকজন ছুটছেন সেই গ্রামে। শত শত মানুষের এই হুল্লোড় নিমিষে নজর টেনেছে সারা বিশ্বের। করোনাকালে এত মানুষের জমায়েত উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। সত্যি ওই এলাকার মাটির নিচে হীরা রয়েছে কিনা তা নিয়েই তৈরি হয়েছে দ্বন্দ্ব। ঘটনা দক্ষিণ আফ্রিকার খালাথি গ্রামের। ওই গ্রামে একটি বিস্তৃত ফাঁকা মাঠ রয়েছে। সেই মাঠে সচরাচর মানুষের যাতায়াত নেই, মূলত গৃহপালিত পশুর চরণক্ষেত্রই হয়ে উঠেছিল ওই এলাকা। সম্প্রতি সেখান থেকেই মাটি খুঁড়ে ওই অচেনা উজ্জ্বল পাথরের খোঁজ মেলে। এ খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রান্ত থেকে শত শত লোক ওই পাথরের খোঁজে আসতে শুরু করেন, সঙ্গে নিয়ে আসেন মাটি খোঁড়ার নানা যন্ত্র। তাদের বিশ্বাস ওই এলাকায় মাটির নিচে হীরা লুকিয়ে আছে, কিন্তু মাটি খুঁড়ে কোয়ার্জ ছাড়া আর কিছু সন্ধান এখনো মেলেনি। আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি বেকার দক্ষিণ আফ্রিকায়। দেশের বেশিরভাগ পরিবারই দারিদ্র সীমার নিচে, সে কারণেই এই আবিষ্কারের কথা জানতে পেরে বহু মানুষ ছুটে গিয়েছেন ওই এলাকায়। তাদের অনেকেই নানা রকম দেখতে পাথর উদ্ধার করেছেন। ওই অঞ্চলে ঘাঁটি ফেলে মাটি খোঁড়ার কাজ শুরু করেছে একাধিক হীরা উত্তোলক সংস্থাও, কিন্তু সত্যি সেখানে হীরা পাওয়া গেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। দক্ষিণ আফ্রিকা প্রশাসনের পক্ষ থেকে ভূতত্ত্ববিদদের একটি দল পাঠানো হয়েছে সেখানে। যত দ্রুত সম্ভব ওই এলাকা খালি করার কাজ শুরু করেছে প্রশাসন। এরপরেই সরেজমিনে খতিয়ে দেখতে পারবেন বিশেষজ্ঞরা, উদ্ধার হওয়া পাথরগুলো হীরারই ভিন্ন রূপ কিনা তা জানা যাবে।